অযত্ন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে পর্যটক শূন্য দ্বিতীয় সুন্দরবন খ্যাত বরগুনার ট্যাংরাগিরি সংরক্ষিত বনের ইকোপার্ক। নাম যশ শুনে যারা আসছেন তারাও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। পর্যটকদের দাবি, হোটেল মোটেলের ব্যবস্থা করতে পারলে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন প্রাকৃতিক বনের সৌন্দর্য, আর ব্যক্তিগত উদ্যোগে থাকার ব্যবস্থা করলে সকল ধরনের সহায়তা দেবে জেলা প্রশাসন। বরগুনা প্রতিনিধি নুরুজ্জামান ফারুকের প্রতিবেদন। বরগুনার তালতলিতে 10,000 একর জুড়ে গড়ে তোলা হয় ট্যাংরাগিরি ইকো ট্যুরিজম। এই বনে ঢুকতেই দেখা মিলবে হরিণের বেষ্টনীর, আলাদা বেষ্টনীতে রাখা শুকর, মেছোবাগ সহ নানা ধরনের বন্য প্রাণী। বনের শেষ প্রান্তে অপার সৌন্দর্যের লীলাভূমিতে চোখে পড়ে সুবিস্তীর্ণ সাগর, বিশাল ঢেউ, সূর্যাস্ত ও সূর্যোদয়। উদ্বোধনের 10 বছর পরেও সংস্কার কাজ করতে দেখা যায়নি একদিনেও। সংস্কারের অভাবে জরজীর্ণ হয়ে পড়েছে ইকোট্যুরিজমটি। সেখানে যাওয়ার রাস্তা ও গভীর বনে প্রবেশের রাস্তাগুলো সংস্কারের অভাবে বন্ধ হয়ে গেছে। সমুদ্র পর্যন্ত যেতে কাঠের ব্রিজগুলো ভেঙে গেছে। ভেঙেছে পর্যটকদের জন্য নির্মিত শৌচাগার, নষ্ট হয়ে গেছে সুপেয় পানির জন্য নির্মাণ করা টিউবওয়েলগুলো। ঘুরতে পর্যটকরা হতাশ ও বিব্রত হচ্ছেন। পর্যটকরা বলছেন, বনের সৌন্দর্য রূপ একদিনে দেখার উপভোগ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। হরিণ আছে, তারপর কুমির আছে, তারপর শুকর আছে, নদীর পাড়টা অনেক সুন্দর আর কি। রাস্তাঘাট শুনছি কাজ চলতেছে, একটু মানে ধীরজ গতিতে চলতেছে। সেখানে আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে, কিছু রিসোর্ট, কিছু হোটেল মোটেল যদি বেসরকারিভাবে তৈরি হতো, পর্যটক বা দর্শক প্রতিদিন ভিড় করতো। ইকো পার্কের কর্মকর্তারা বলছেন, পর্যটকদের সুবিধার জন্য ভাঙ্গা রাস্তা, ঘাট, ব্রিজগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। বলছে, সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিনিয়োগকারীদের। রাস্তাঘাটের 1 নম্বর সমস্যা, এগুলো অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে আপনার এই যে বৃষ্টির প্রধান সমস্যা, বৃষ্টির কাজ হইলে পরে আমাদের ওই সাগর পার পর্যন্ত আবহাওয়া ভ্যান রিক্সা চলার জন্য রাস্তা হওয়ার সম্ভাবনা আছে, প্রস্তাব দেওয়া আছে আর কি। এটি বন মন্ত্রণালয়ের অধীনে, তাদেরকে আমরা বলছি এটিকে আরো সমৃদ্ধ করার জন্য। সেই সাথে যদি কোনো ব্যক্তিগত বা উদ্যোক্তা সেখানে যদি হোটেল মোটেল করতে চান এবং তারা যদি আমাদের যে ধরনের সহযোগিতা মানে প্রত্যাশা করবেন, আমরা সেই সহযোগিতা করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পর্যটন সুবিধা বাড়লেই পর্যটক আরও বাড়বে। সিবিস, সূর্যোদয় ও সূর্যাস্ত, প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সব মিলিয়েই কুয়াকাটাকেও হার মানাতে পারবে এই ইকোপার্ক। SATV News Desk.